हेलो বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? মাহি বিউটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দেশি বাঙালি রান্না কিমা রান্না। আর কিমা রান্না আমি এর আগেও বানিয়েছি, আর যদি আপনারা ওটা দেখেননি ডেসক্রিপশনে আমি ওটা লিংকটা দিয়ে দেবো যে আপনারা দেখতে পারেন। কিমা রেসিপি হলো একটা টেস্টি একটা রেসিপি, আর এই রেসিপিটা আমার বাড়িতে মাংস আসলেই আমি বানিয়ে খাই। রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কেটেছি দুটো বড় সাইজের, আলুটা এভাবে কেটে নিয়েছি, তিনটে মিরচি লিয়েছি। আর এরপরে আমি ফার্স্টে আলুটা ভেজে নেব। তো তার জন্য নিয়েছি কড়া, কড়াটা আমার গরম হচ্ছে, এখানে আমি দিয়ে দেব তেল। আর তেল আমি অল্প পরিমাণ নিয়েছি, এতে আমি কালার দেব, যে কালার ফুড হয় তার জন্য অল্প করে কালার ফুড দিয়েছি। এটাকে হালকা করে নেড়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটাকে নিয়ে ভালোভাবে ফ্রাই করব। কিমা রান্নার সময় আমি সবসময় আলু ফ্রাই করে নিই, আর আলু ফ্রাই করাতে টেস্ট আরও ভালো হয়। তো আলুটাকে আমি এভাবে ভালোভাবে ফ্রাই করবে, ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি, এই কারণে ভেতরে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা ভালোভাবে কুরকুরেভাবে ফ্রাইও হয়ে যাবে। আর ঢাকনাটা আমি এখানে খুলে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করেছিল। আর আমার দেখো আলুটা এইভাবে ফ্রাইও হয়ে গেছে, ভেতরটা আমার সেদ্ধ হয়ে গেছে। ছোটো আলু, ঢাকনা বন্ধ করা দরকার নেই, কিন্তু ফিরবি আমি ঢাকনা বন্ধ করে ফ্রাই করেছি, এতে করে জলদি হয়ে যায়। আর আলুগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি, আলুটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এরপরে আমি সবজিটাকে বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি অল্প করে তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাড়া মশলা, তেজপাতা, জিরা আর গোলমরিচ দিয়েছি। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 12 সাইজের 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি, তো এতে আমি একটা টমেটোর কুচিয়ে দেবো। আর এটাকে আমি ভালো করে সবগুলো একসাথে ফ্রাই করব। টমেটোটা আমার কুচানো হয়ে গিয়েছে, একসাথে এগুলো সবগুলোকে আমি ফ্রাই করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি এভাবে ফ্রাই করব। আর টমেটোটা হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য বন্ধ করে রাখব, এভাবে ফ্রাই করব। দেখো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, টমেটোটা ভালোভাবে আমার হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা ঢেলে দিচ্ছি, আর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে আমি মশলা অ্যাড করছি। আমি এখানে নিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ গরম মশলা, হলদি গুঁড়ো, জিরা গুঁড়ো, মিরচি গুঁড়ো। তো পেঁয়াজ পেস্টের মধ্যে আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি, আর মশলাটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এর মধ্যে অল্প করে আমি জল দেবো, জল দিয়ে এটাকে আমি ভালো করে পেঁয়াজ পেস্টটা বানাবো। পেঁয়াজ পেস্টটাকে আমি ভালো করে কষে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা। মাংসটাকে আমি পেস্ট করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে আর মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে নিচ্ছি, আর মশলার সাথে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখো বন্ধুরা মশলার সাথে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এরপরে আমি এটাকে অল্প করে জল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষব। আর মাংসটা আমি ভালো করে কষে নেব, আলুটা এখানে দেবার দরকার নেই, আলু দিয়ে বেশি কষবো না। আলুটাকে আমি ফ্রাই করে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি, তো মাংসটাকে আমি ভালো করে কষবো। আরও অল্প করে আমি একটু জল দিয়ে আর এটাকে নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে দেবো 2-3 মিনিটের জন্য। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, তাতে করে মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার ভালোভাবে এটা কষা হয়ে গিয়েছে, আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যন্ত আমি এখানে একটুকু পানি রাখিনি, আর পানিটা একদমই নাই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি।
তো এর মধ্যে আমি আলুটা অ্যাড করে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে, একদম ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটাকে। আলুটা আমার ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি অল্প করে। আমি পানি অ্যাড করে এটাকে ভালো করে আমি মেখে নেব, হালকা করে একবার আমি এটাকে কষে নিয়েছি। আর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি, তো পানিটা আমি এতটা অ্যাড করে নিয়েছি, এতে করে আমার সবজিটা ভালোভাবে রেডি হয়ে যাবে। আর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনাটা আমি বন্ধ করে রাখছি। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর সবজিটা আমার পুরোপুরি এখানে রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছ। সবজিটা আমি এভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা আমি বন্ধ করে দেবো, তাতে করে সবজিটা আমার আরও ভালোভাবে স্টিম হয়ে যাবে। সবজিটা কিছুক্ষণ পরে দেখো পুরোপুরি স্টিম হয়ে গিয়েছে, আর এটাকে আমি দেখাচ্ছি নেড়ে আপনাদের ঘরে। সবজিটা কত সুন্দর গ্রেভিভাবে বেনেছে, আপনারা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য। আজকের ভিডিও এতটুকুই, আগে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই।